আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা ধারাবাহিক টিউটোরিয়ালের পর্ব শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি নিয়ে। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপির স্টাডি করার আগে আমাদের প্রথমেই জানতে হবে যে অবজেক্ট কি। তো অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে যে দুটো বিষয় আমাদের অবশ্যই প্রথম জানতে হবে, সেটা হলো অবজেক্ট কি এবং ক্লাস কি। অবজেক্ট হলো আমরা আমাদের চারপাশে যা দেখতে পাই, মানে আমাদের যেটা ভিজিবল সেটাই হলো অবজেক্ট। আর ক্লাসটা হলো যেটা আমরা প্ল্যান করি, প্রি প্ল্যান যেটা কি বলে। অর্থাৎ আমরা যদি একটা বাড়ির কথা চিন্তা করি, তাহলে আমাদের বাড়িটা করার আগে আমরা যে ক্লাসটা হলো মূলত ব্লু ব্লু প্রিন্ট অর্থাৎ নকশা। আমরা যদি একটা বাড়ি তৈরি করি, তাহলে বাড়ি তৈরি করার আগে যে আমরা যে প্রি প্ল্যানটা করি, অর্থাৎ বাড়ি তৈরি করার যে কারিগর অর্থাৎ ইঞ্জিনিয়ার, সে কিন্তু আগে একটা নকশা তৈরি করে নেয় যে বাড়িটা কেমন হবে, তার সাইজ কেমন হবে, বাড়িটা বিভিন্ন কিছু বাড়ি নিয়ে রিসার্চ করে সে একটা যে নকশা তৈরি করে সেটা হচ্ছে, অর্থাৎ সেই ব্লু প্রিন্টই হচ্ছে ক্লাস। এবং টোটালি যে আমরা যে ভিজুয়ালি যে বাড়িটা দেখতে পাচ্ছি পরবর্তীতে, যেটা ইট রড বালু সিমেন্ট এবং শ্রমিকের সমন্বয়ে গড়ে ওঠে, সেটা হলো অবজেক্ট। যে টোটাল ভিউটা আমরা দেখতে পাচ্ছি, তো অবজেক্ট সাধারণভাবে বলতে গেলে আমরা মানে চারপাশে আমরা গাড়ি গাড়ি বাড়ি ঘর মানুষ যা দেখতে পাচ্ছি সব কিছু অবজেক্ট। তো আজকে আমি বেসিক বিষয়ে দেখাচ্ছি, যে যেটা হলো যে আমি বলে রাখি যে এখানে প্রথমেই আমি আমার স্টিডক্সের মধ্যে জ্যাম্পের স্টিডক্সের মধ্যে উপ নামে একটা ফোল্ডার নিয়েছি, তার মধ্যে ক্লাস ওয়ান নামে একটা পিএসপি ফাইল নিয়েছি। তো সেটা সেখানে আমি আজকে কোড করব কাজ করছি। তো প্রথমেই আমরা পিএসপি দিয়ে শুরু করি। আমাদের প্রথমে জানতে হবে যে আমরা ক্লাসটা কিভাবে লিখবো। ক্লাস লেখার জন্য আমাদের প্রথমে ক্লাস, দেন ক্লাসের নাম লিখতে হবে। যেমন আমি লিখলাম যে সরি মাই ক্লাস, এই নাম দিলাম। এবং এখানে আমাদের প্রপার্টিগুলো আসবে, এই ক্লাসের মধ্যে আমাদের প্রপার্টি বা আমরা যে ফাংশনগুলো লিখবো সেটা আসবে আমাদের এই ক্লাসের মধ্যে। এবং তার বাইরে যদি আমরা এখন আমাদের অবজেক্টটা লিখবো, তো অবজেক্টটা লেখার ক্ষেত্রে আমাদের যেটা লিখতে হবে যে অবজেক্টের একটা নাম দিতে হবে, সেটা যে কোনো নামে দিতে হতে পারে। আমি অবজেক্ট এই নামে দিলাম। দেন আমাদের এখন নতুন একটি কিওয়ার্ড দিতে হবে, সেটা হলো নিউ নামে। এটা মাস্ট বি নিউই দিতে হবে, এটা অবজেক্ট ওরিয়েন্টেড লেখার প্রসেস। নিউ কিওয়ার্ড দিতে হবে, দেন আমাদের ক্লাস নেম, দেখুন আমাদের ক্লাস নেমটা ডিসপ্লে করতেছে মাই ক্লাস নামে। তো এখন আমাদের ক্লাস কিন্তু ডিক্লেয়ার করা হয়ে গেল, আমাদের অবজেক্ট ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো এখন আমরা যদি ভার্ডাম করে দেখি যে আমাদের আসলে ডিক্লেয়ার করা হলো কিনা। অবজেক্ট দিয়ে আমি সেভ করলাম। আমি এখন যদি লোকাল হোস্টে যাই, দেন ওপ গেলে দেখতে পাবো যে আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেছে। এখানে আমাদের ক্লাস নেম, আমাদের কোনো প্রপার্টি নেই, যেহেতু আমি কোনো প্রপার্টি এখন পর্যন্ত লিখিনি। তো আমরা যদি একটা প্রপার্টি লিখি, তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে যে তিনটা মেথডে আমরা প্রপার্টি লিখি, সেটা হচ্ছে যে পাবলিক, প্রোটেক্টেড এবং প্রাইভেট। তো মেথড নিয়ে আমি পরে আলোচনা করব। তো আজকে লিখছি যে পাবলিক, আমরা যদি একটা প্রপার্টি লিখি যে প্রপার্টি ওয়ান, দেন এখানে তার ভ্যালু দিতে পারি আমি ক্লাস ওয়ান দিয়ে। এখন যদি আমরা সেভ করে আবার দেখুন আমাদের প্রপার্টি চলে এসেছে, স্ট্রিং ভ্যালু আমাদের প্রপার্টিটা, প্রপার্টির ভ্যালু। তো
এখন আমরা এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা খুব সহজে প্রিন্ট করতে পারি। এক্ষেত্রে নর্মালি যেভাবে আমরা পিএসপি প্রিন্ট করি সেই ক্ষেত্রে একটু একটু ডিফারেন্ট, ইকো দিয়ে তারপর আমাদের অবজেক্ট নেমটা দিতে হবে, দেন অবজেক্ট সাইন অর্থাৎ অ্যারো, দেন আমাদের প্রপার্টি দিয়ে আমরা যদি সেভ করি তাহলে আমরা আমাদের ব্রাউজারে রিলোড করলে আমরা দেখতে পাবো যে আমাদের প্রপার্টিটা চলে এসেছে। তো এইটাই, এই হলো প্রপার্টি একটা ক্লাস তৈরি, সরি ক্লাস তৈরি করা এবং ক্লাসকে অবজেক্টে ডিফাইন করে সেটাকে প্রিন্ট করা। তো আমরা এখানে এটা ভেরিয়েবল আকারে লিখেছি, তো আগামী পর্বে আমরা কিভাবে সেটাকে ফাংশনে লিখতে হয় এবং আমরা জানি যে কিভাবে একই ফাংশন রিইউজ করতে হয় বারবার সেই বিষয়টা দেখবো। আমি চাচ্ছি যে এটা ছোট ছোট টিউব পর্বে করতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।